নিম্নমানের মিড ডে মিলের খাদ্য সামগ্রী, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, আর্থিক দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সরব হলেন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের অপসারণ সহ তার বিরুদ্ধে তদন্তের আবেদন ভিলেজ এডুকেশন কমিটি। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা বিধানসভার গোপালনগর গ্রাম পঞ্চায়েতে মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার স্কুলের মিড ডে মিলের রান্নায় সোয়াবিনের ভিতর পোকা দেখতে পাওয়া যায়। সেই খাবার খেয়ে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক অমরেশ পাণ্ডাকে ঘটনার বিষয়ে জানালে তার কোনো হেলদোল নেই বলে অভিযোগ। এরই পাশাপাশি স্কুলের বেশ কিছু সামগ্রী বিক্রি করা, স্কুলের ঘর তৈরি না করে টাকা তুলে নেওয়া, ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস না দিয়েও সই করিয়ে নেওয়া একাধিক অভিযোগ উঠে আসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পাথর প্রতিমা থানার পুলিশ ও বিডিও। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। অভিভাবকদের সাথে কথা বলার পর ভিলেজ এডুকেশন কমিটির সাথে বৈঠক করেন বিডিও অফিসের কর্তা ব্যক্তিরা। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। পোকা ভাসছে, ছেলেগুলো খাচ্ছে, তাও বলেছে যে খেতে হবে না, কিন্তু খাবারগুলো দেওয়ার জন্য রান্না দিদিরা সবাই দেখে খাওয়া উচিত, কিন্তু শিক্ষকের দেখার উচিত যে খাওয়া কেমন হচ্ছে, কেমন দিচ্ছে। শিক্ষকরা প্রত্যেক দিন এসে চেক করার দরকার, কিন্তু সেগুলো চেক করেনি, বাচ্চাদেরকে খাওয়া দিচ্ছে। এবং হেড স্যার অমরেশ পাণ্ডা, ইনি ষোলো সালের পোশাক দেয়নি। ষোলো সালে একটা ব্যাগের ইয়ে ছিল, ড্রেসের ইয়ে ছিল, কিন্তু ওগুলো ষোলো সালে কোনো পোশাক দেওয়া হয়নি। উনিশ সালে কোনো পোশাক দেওয়া হয়নি, উনিশ সালের পোশাকটা কুড়ি সালে দিয়েছে। ছেলে মেয়েগুলোকে সবাই ক্লাসের মধ্যে সই করিয়ে নিয়েছে। আমি একদিন এসে বললাম যে মেয়েদেরকে দিয়ে কি সাইন করাচ্ছেন, বলছে এগুলো ড্রেসের সাইন। বলছে এত বড় এতগুলো সাইন কিসের ড্রেস, কুড়ি সালে তো ড্রেস দেওয়া হচ্ছে, কিন্তু এতগুলো সাইন কেন? আমি একবার প্রতিবাদ করেছি, বলছে এগুলো ড্রেসের, যতগুলো ড্রেস দেওয়া হয়েছে সাইন করানো হয়নি, এই কারণে সাইন করা হচ্ছে। বাচ্চাদের মেনে নিত, তা না করে হেডমাস্টার বলেছেন নাকি যে পোকা খেলে এমন কি হয়, কিন্তু আমরা যখন রান্না করছি একজন মাসুসের শিক্ষক মাসে উনি আগে খেতেন, নিয়ম এটা। আর নিয়ম পূজারিকে একজনকে খেতে হয়, এটাও নিয়ম, এটা আমরাও এটা করেছি। এমনকি শিক্ষা দপ্তর থেকে লোক এসেছে, আমরা কী প্যাকেটে রান্না করছি সে প্যাকেট পর্যন্ত আমরা দেখাইছি, কোনো হয়নি। তাহলে কাল যখন এইসব কাণ্ড হলো, মাসুস যাই কি একটা বারও করে দিয়েছে? মিড ডে মিলে ওই সোয়াবিন রান্না করেছিল, তার মধ্যে কি পোকা, এবার পোকা পড়েছে। এবার কে একজন এসেছিল অভিভাবক, একজন মা এসেছিল, বলে পোকা, ওই যে পোকা বলছে যারা রান্না করছিল নাকি ফেলে দিয়ে চলো। আরো আরো মা এসে বলছে যে খাবারটা ফেলে দাও, হোক যেটা ডাল আছে সেটা দিয়ে খা। ওদের তো ভুল হয়েছে, ওরা তো বসতা শিখাতে করবে, ভুল করবে যে আমাদের ভুল হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে, আপনারা চুপ করুন। কতজন অসুস্থ হয়েছিল? হ্যাঁ, বমি করেছিল চার পাঁচ জন। এখন যে বাচ্চারা বমি করেছে আর যারা শুনেছে খেয়ে ফেলেছিল, তারা বাড়িতে গিয়ে ভাত খেতে কিংবা মুড়ি যা খাচ্ছে তাদের গা যেন ঘিরে উঠতেছে। তাহলে মাস্টার কি উচিত ছিল না অভিভাবককে ফোন করে জানা দরকার যে ছেলে কেমন আছে, ডাক্তার দেখাচ্ছেন কিনা? দু পাঁচজনকে তো বলা উচিত ছিল। নিয়ে আসার পরে বাচ্চা বলছে যে পোকা বলছে, মানে আমাদের মদনের বউ যে ওই দিয়েছে। তারপর কি আপনাকে পোকা দেখলেন? পোকা আমরা যখন সুন্দরগা আসি ওখান থেকে তখন ভেঙে দেখি একটা পোকা বার হয়েছে। তারপর কি করলেন? মধ্যে থেকে তারপর খাওয়া বন্ধ করে দিলেন? হ্যাঁ, এখন সাথে যা বাচ্চা বলেছে সাথে সাথে বন্ধ। এই যে পোকা বলেছি ডাল দিয়ে খাবি খা, না হলে বাবা খাস না। এখানে কবে এরা তো ভূমি করছিল, অসুস্থ হয়েছিল, বলছে কতজন? আমি জানি না। হ্যাঁ, অবশ্য ওখানে আছি আমরা। গেছিলেন? হ্যাঁ, ওখানেই গেছি, বাচ্চা যা দেখেছে ওখানে আমরা আছি। বলতে পারছি না আমরা কে দেয়, কে মালপত্র কে দেয়? যেই একই নাম বলছে, কে কে কি নাম? কাকলি জানা। কাকলি জানা, সে কে হয় আপনাদের? আমাদের লিডার সাংবাদিকা। সেই সব খাবার টাবার এখানে দিয়ে যায়? সে মানে বাজার হাট করে, আমরা তো বাজার যেতে পারি না, আমরা রান্না করি বাজার হাট সব আছে। প্যাকেট ডালও আমরা দিই, কোনো লুজ ডাল দিই না, প্যাকেট ডাল আমাদের এখন আছে। এবারে ঘটনা হচ্ছে, এটা আমার মানে আজকে কালকে মিড ডে মিলটা দেওয়া হয়েছে, যখন দেওয়া হয় তখন আমি উপস্থিত ছিলাম না এখানটা, আমার সারিভাবে থাকার কথাও নয়। স্কুলের টিচারদের ওটা দেখে নেওয়ার কথা ছিল, গ্রুপ রান্না করেছে, স্কুলের টিচাররা ওটা দেখে বাচ্চাদের খাওয়াবেন,
কিন্তু ওটা যে পোকা টোকা ছিল, পরে বাচ্চারা অসুস্থ হতে গার্জিয়ানসরা আমাকে জানাতে অসুস্থ হয়েছে। আমার কাছে যে খবর এসছে 7-8টার মতো অসুস্থ, এখনো একদম স্লাইন চলছে। শুধু একটা জিনিস বলবো, এটা গ্রুপ চালায়, গ্রুপ পরিচালনা করে, শুধু আমি কেবলমাত্র পরিচালনা করি, গ্রুপ বাজার করে, গ্রুপ রান্না করে, গ্রুপ সব কিছু করে, আমরা কেবল পরিচালনা করি মাস্টারমশাইরা। সেক্ষেত্রে কালকের ক্ষেত্রে আমি সোয়াবিনও পরীক্ষা করে দেখেছি, ও সেই সোয়াবিনের ভিতরে যদি তিনটে সোয়াবিন হয় তার মধ্যে একটা সোয়াবিনে পোকা। এবং রাঁধুনিরা আমার কাছে, আমি রাঁধুনিদের ডেকেছিলাম, রাঁধুনিরা আমার কাছে অবজেকশন করেছে যে মাস্টারমশাই আমরা গরম জলে চুবিয়েছি, গরম জলে চুবিয়েছি, তাও আমরা সোয়াবিনের ভিতরে কিছু দেখতে পাইনি। আমি যখন খাওয়ার থালায় যখন নিচে খাওয়ার থালায় যখন দেখি, তখন খাওয়ার থালায় পোকা বাইছে, সঙ্গে সঙ্গে সবাইকে খাওয়ার বারণ করে দিয়েছি। এবারে শুকনো খাওয়ারের যে 28 টাকা আলু, আমি গ্রুপকে প্যাকেজিং নিয়ে 28 টাকা আলু সেই এটা দিই। এবার গ্রুপ সেটাকে 28 টাকার আলু কেনে কি 22 টাকায় কেনে কি 23 টাকায় কেনে, প্যাকেজিং নিয়ে ওদের টোটাল 28 টাকা সরকার থেকে অ্যালটমেন্ট আছে, সেই বিল আমরা করি। এবার নিয়ে আমরা সোয়াবিনের স্যাম্পলও রেখেছি, যে সোয়াবিনটা রান্না হয়েছিল কালকে তার স্যাম্পলও আমার টেবিলে রেখেছি, এবং গ্রুপকে ডেকে জিজ্ঞেস করেছি যে এই সোয়াবিনটা যে দিয়েছেন, এই সোয়াবিনটা কি গরম জলে চুবিয়েছিলেন? তারা বলছে হ্যাঁ, আমরা গরম জলে করে তারপরে দিয়েছি। হ্যাঁ, তাহলে পোকা এত আসলো কী করে? এইটার জন্য আমি সকল অভিভাবককে বলবো, আপনারা সবাই শান্ত থাকুন, কারণ এখানে খাবার কোনো দিনও খারাপ দেওয়া হয় না। সপ্তাহের মধ্যে আমাদের ব্লক লেভেলে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আমাদের সভাপতি সাহেব, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে, এবং আমাদের এসআই সাহেব সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো, এবং গার্জেনরাও সেখানে থাকবেন, যারা মিড ডে মিলে দিদিমণি যারা রান্নাবান্না করেন সেই দিদিরাও থাকবেন, সবাইকে নিয়ে আমরা ফাইনালি আবার একটা মিটিংয়ে বসবো, সেই মিটিংয়ে আমরা সব সিদ্ধান্ত। স্যার, এখানে শিক্ষকের উপরে দীর্ঘদিনের মানুষের সমস্ত বক্তব্য আমরা শুনেছি, সেখানে আমরা ফাইনাল মিটিংয়ে বসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ট্যাঙ্ক বিক্রি করা, চেয়ার বিক্রি করা, গেট বিক্রি করা, গাছ বিক্রি করা, নানা রকম কমপ্লেন উঠেছে, আপনি এ বিষয়ে কি বলবেন? সবগুলো শুনলাম, শুনে আমরা সবকে দেখে শুনলাম। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।